নতুন মোবাইল কিনলাম দেখলি না তো ওই তোর জন্য অপেক্ষা করছি আজ দিগির পার দিগির পার ওই আয় কতক্ষণ বয়ে থাকবি তোর লিগে আয় দেখা যা আরে মিষ্টি খাওয়া মনে আয় সমস্যা নাই আগে মোবাইলটা দিয়ে এলো ঠকলাম না জিতলাম দিয়ে এলো 30,000 কিনছি হা 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 এই যে দিগির পারে দক্ষিণ পাড়া আসা আয় 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 আচ্ছা ঠিক আছে অপেক্ষা করছি আয় জীবন মানে তো যন্ত্রণা বেঁচে থাকে বোধহয় সে সবে না যে মক্কেলটা পাইছি ওরে আইসকোপ দিমু যাই দেখি কি করা যায় আসসালামু আলাইকুম বড় ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাই আমি তো একটু সমস্যায় পড়েছি সেটা হলো আরে মোবাইলে কথা করতে করতে চার্জ করি আর বাসায় কথা বলবো যদি ফোনটা একটু দিতেন তাহলে আমার একটু উপকার আচ্ছা আচ্ছা নেন নেন কথা বলেন ভালো হবে আচ্ছা লকটা খুলে দিই দেন ভাই সমস্যা আছে কিসে ভাই নাম্বার বাড়ি মুখস্থ আর মনে হচ্ছে খুব সম্ভব মনে আসছে একটা নাম্বার ভুল হয়ে গেছে যদি আপনার এই স্ক্রিনটা একটু খুলে দিতেন তাহলে আমি আমার এই স্ক্রিনটা খুলে একটু কথা বলবো সমস্যা যদি মনে না করেন তাহলে একটু ভাই নতুন চিট টাকা এই কিনে নাও এই চিট আবার খোলাইবেন কোনো সমস্যা নেই আপনি কি ইমার্জেন্সি হ্যাঁ ইমার্জেন্সি আচ্ছা 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 পরে দিন তো কাজ শেষ করুন আচ্ছা আচ্ছা কাজ শেষ করুন ভাই আমি করে দিই ভাই আমার নতুন সেট তো আপনি ক্লিয়ার বুঝবেন না দেখবেন আপনি সিম জি 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 ও আচ্ছা 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 বেটা জি জি আচ্ছা আচ্ছা আমি 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 ঘুরে দেন হ্যালো বলছি যে আমি এই যে ফেলে আইছি ওষুধ কিনা হয়ে গিয়েছে কি বাড়ি কি বেশি সমস্যা ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি চলে আইছি চলে আইছি আর 5 মিনিটের ভিতরে আমি পৌঁছে দেবো বাসায় ইনশাল্লাহ সেটটা তো খুব সুন্দর দাঁড়া একটা সেলফি তুলে নি এই ছবি ওর ছবি যা আছে সব কিছু ডিলিট করে দিই ফেসবুক ডিলিট করে দিই ইমো ডিলিট করে দিই সব কিছু ডিলিট করে দিয়ে সিমটাও আমার লাগিয়ে নিই যাতে আর কোনো প্রমাণও না থাকে এবার দেখ মানে সেট কিভাবে তুই প্রমাণ করতে পারিস ওই দোস্ত এ কনে আসো হোটেল আসো আসো মোবাইলটা দিয়ে যান আসো 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 হোটেল আসো ভাই কই যাচ্ছেন আরে ভাই কথা শেষ হয় নাই মানে বুঝলাম না কথা শেষ হয় নাই আপনার কি বুঝতে বুঝলাম না তো ভাই হ্যাঁ হ্যাঁ মোবাইল দিলাম কথা বললেন বাসে অসুস্থ মানে এই কথাটাই বুঝতেছেন মানে দেখি মানে আপনি বুঝেন না না না
মোবাইল দেন কি মোবাইল তো মোবাইল তো আমার মোবাইল আপনার আরে সব দেখেন দিদি কি 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 কথা বুঝতে লাগলো কি বলেন আপনি আমার মাথা ঠিক আছে নাকি আরে আপনার মাথা ঠিক আছে কি বলে মোবাইল তো আমার আপনি কি করে পাশে অসুস্থ আমি আপনি ফোন চাইলেন আমি দিলাম কথা বললেন আরে আপনি কি কি ব্যাকআপ আপনার মোবাইলে আপনি কি পাগল না সুস্থ লোক আমার মোবাইল নিলেন আরে আপনার মোবাইল মানে হ্যাঁ বাসা অসুস্থ কথা বললেন বললেন আমি দিলাম এটা কথা আপনাকে আমি দেখিনি এক কথা দেখি আয় হায় আপনি আপনি কি মাথা ঠিক আছে নাকি হ্যাঁ আমার মাথা ঠিক আছে তো তো মাথা আপনি আমার মোবাইল নিয়ে আবার আবার আমার মোবাইল যদি হবে তাহলে দেখেন আমার নাম আমার মোবাইলই আমার সিম ভরা রয়েছে আমার ছবি রয়েছে আমার আইডি রয়েছে আমার সব রয়েছে তার মানে আরে ভাই আপনি কি কইলেন আমার সিম দেন ধরে নিন আই না পড়ান কি কি মোবাইল দিয়ে যান কথা হলো নাকি মোবাইল আবার আপনি কি কি বলেছেন এটা প্রমাণ দেখেন আমার মোবাইলই আমার ছবি ভাই 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 আমার ছবি আছে আমার ভাই আমার মোবাইল দিয়া আমার মোবাইল দিয়া নিয়া আচ্ছা সে বলে এই লোকে ভাষায় অসুবিধা তো আমি দিছি মোবাইলটা আমি মোবাইলটা 30,000 টাকা দিয়ে কিনেছি এই মোবাইলটা আমি দিছি আর ভাষায় সমস্যা সমাধান করেন নি এরপর সিম চাইলো সিম ভরেও দিলাম তারপরে এই লোকে বলতেছে যে আপনার কিসের মোবাইল আপনার মাথা ঠিক আছে আচ্ছা আপনারা ঝগড়াটা মূলত কি নিয়ে লাগছে আপনারা আচ্ছা শুনেন শুনি ঘটনাটা কি একজন শুনি বিষয়টা হলো আপনি বলেন আমার মোবাইল হ্যাঁ আমার সিম এর ভিতরে আমার ছবি এর ভিতরে আমার আইডি আমার মোবাইল মোবাইল জি আমার মোবাইল আপনার দেখেন আমি দিচ্ছি আপনি সব চেক করেন ভাই ভাই আমার কাছে আমার কথাটা শুনুন আপনি বলেন আচ্ছা শুনুন তো বলেন আচ্ছা আচ্ছা বলেন আচ্ছা আচ্ছা আমার কথাটা শুনুন এই মোবাইলটা আচ্ছা বলি বলি এই মোবাইলটা আপনি বলছেন আপনার আপনি বলছেন আপনার আমার মোবাইল আমি বলছি না আমার জিনিস আমার সবকিছু ডকুমেন্ট তাহলে সে কি করে কয় যে মোবাইল আচ্ছা আপনি দেখেন আপনার চেক করে বলছেন এই মোবাইল আপনার আপনার কি কোনো প্রমাণ আছে মোবাইলটা আপনার হ্যাঁ হ্যাঁ ভাই প্রমাণ আছে আমার ছবি আছে তারপর আমার ফেসবুক চালু করা তারপরে এই যে সিমটা এর সিমটা বইরা চাইলছে আর এই সিমটা বইরা আপনার মোবাইলে ওরা তো কেমনে গেল ভাই আর বাসায় সমস্যা বলতেছে ভাই আমার বাসায় সমস্যা তো আপনি মোবাইলটা দেন একটু কথা বলি হ্যাঁ আমি তো বাতায় সমস্যা বাসায় সমস্যা তো নেন আরে মোবাইল আমার আছে না ভাই আমি কথা শেষ করি ভাই আর মোবাইলটা বন্ধ সমস্যা তো দেবে আমার মোবাইল আছে না দেখেন মোবাইলটা আমার এক বন্ধুর ভাই তখন এই মোবাইলটার দাম মার্কেটে 1,20,000 উনি সমস্যা দেখাচ্ছে উনি সমস্যায় পড়ছে তাই এই মোবাইলটা আমি ওনার কাছ থেকে 30,000 টাকা দাম আমি কিনছি ওনার কাছ থেকে কিনার পরে আমি এখানে বসে রয়েছি দক্ষিণপাড়া উনি এই সাইড দিয়ে রাস্তাটা যা দেখে তো আমার দেখা বলতেছে ভাই আপনার মোবাইলটাতে একটু কথা বলা যাইব আমার মোবাইলটাই সমস্যা তো সমস্যা তো এখন মানুষের দ্বারা মানুষ আটকে থাকবো তো যা করি কথা বলি কথা বলার পরে একটু দেখুন টিপে টিপা কয় ভাই আমার নাম্বারটা তো মুখস্থ নাই তো আমি আপনার এই মোবাইলটার ভিতরে আমি সিমটা একটু ঢুকাইতে পারবো তো হ্যাঁ নিয়ে দোকান দিচ্ছি আমি আর ধরছি থামা
আপনি এইদিকে চলে আসছেন কথা বলতে বলতে কোনো মিথ্যা কথা নাই আমি মিথ্যা কথা না এই শুনে শুনে আমার ডকুমেন্ট আছে আমার মোবাইল আমার ডকুমেন্ট আছে আমার মোবাইল আমার ডকুমেন্ট আছে সাইলেন্ট 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 আপনি তো আরো আছেন আপনি তো আছেন বলতে আমরা শুনুন আপনাদের কারোর মুখের কথা আমরা বিশ্বাস করব হ্যাঁ এইটাই হলো আমার কারণ আপনি যে মোবাইলটা কিনছেন আপনার অবশ্যই আপনি কাগজ ডকুমেন্ট নিয়ে কিনছেন অবশ্যই অবশ্যই আমার ডকুমেন্ট আছে হ্যাঁ এর ভিতরে আমার ছবি আছে আমি ওটা দেখব আমাদের এখন বাংলাদেশ সরকার কোনো কিছু মানে আপনার এইভাবে আপনি বলতেছেন আপনার কি সরকার কিন্তু নিষেধ করছে কোনো কিছু বিক্রিত বাদে কেনাও যাবে না বিক্রি করাও যাবে না আইডিয়া দেয় তোলা আছে সব দেখে সব কিছু দেখে এই মোবাইল কিন্তু কাগজপত্র আছে কাগজপত্রগুলো দেখান ভাই আমার ছবি আছে তো তার ছবি যদি এর ভিতরে থাকে তাহলে মোবাইল হবে তা আমি কই দিলাম আচ্ছা দেখেন তো ছবিগুলো আচ্ছা ছবিটা কাটছেন আরটা কথা শুনুন আর বিষয়টা হলো আবার এর ভিতরে সবকিছু যদি আমার তা না থাকে তাহলে মোবাইল তা আমি মাইনে নেব আর যা শাস্তি হয় আমি নেবো আর যদি তার না থাকে দেখেন আপনার ভদ্রলোকের ইমো দেখছে ভদ্রলোকের ইমো এবং ফেসবুকে ঢুকে দেখছে ভদ্রলোকের ফেসবুকের ছবি ছাড়া ওনার ভাই ওনার চিন্তা আমি ঘুরে দিছি ওনার চিন্তা আমি ঘুরে দিছি আমি আমি আপনার কথা মানলাম মেনে নাই আমি মানলাম আপনার কি ইমো ছিল আমার ইমো ফেসবুক ছিল ওনার ইমো ওনার এবং সিম ওনার ওয়ালপেপার ও ছবি ওনার আমার বন্ধুর ভাই মোবাইলটা আপনি চলেন আমার এখানে প্রমাণ দিয়ে আমরা আপনি যতগুলো কথা বলছেন প্রত্যেকটা কথাই মিথ্যে কথা বলছেন কারণ আপনি যেটা বলছেন আর উনি যেটা বলছেন ওনার কথা প্রত্যেকটা একটা কথাও রং হয় কথা মিলছে সব কথা মিলছে আপনি যতগুলো কথা বলছেন একটা কথা সব মিথ্যা সবগুলো মিথ্যা ভাই আমি তো ভাই আমি বললেন না ভাই এটা তো আমার মোবাইল ভাই আমি কি মিথ্যা বলবো আপনার কথাই বললেন না আপনার কথাই বললেন না আফজল ভাই বলেন এখন তো প্রমাণ তো সবই তার দিকে আমি ওনারে উপকার করলাম এই উপকারের ফল কি এইটা না এখন তো না ওনার সব কিছু পাবে এই উপকারের ফল এইটা মোবাইলই নাই আচ্ছা উপরে আল্লাহ তো আছে না আল্লাহ তো দেখছে কাল আমার 30,000 টাকা যাক তাতে কোনো আমার আপত্তি নাই এই লোকটা তো আমি চিনি নিলাম আর পুরো মানব জাতি এরকম আচ্ছা যাক ঝগড়া করার লাভ নাই কথাই আছে না তোরে মার বড় কলম একটা উপকারিতা আছে না ঠিক আছে ঠিক আছে এখন ভাই একটা কাজ করি এসব লোকে আমাদের দুশ্মন রে ভাই ভদ্রলোক ভদ্রলোক দেখাইয়া এরকম বাংলাদেশে ভদ্রলোকের পরিচয় দিয়ে দরকার নেই কাজ করি আমার মোবাইল নিয়ে গেল আমার আমি মাপছান আমার এলাকায় এসে তুমি এই করো ভাই এরকম এরকম যদি করে ভাই বুঝছেন কথা ভাই
আমার মোবাইলে যাইবো আচ্ছা মাফ করে দাও বাবু চাইতেইবো এটা কোনো কথা না আর মোবাইল তো আমার এরকম বাট করি মই পড়তন এরকম বাট করি আপনি মাফ করে দাও ভুল করেছেন বিশ্বের কথা আছে আজকে ফরমান হইল মাফছেন ভাই তাই বুঝতে পারছি ভাই হ্যাঁ হ্যাঁ এরকম আর কাজ করবেন কিছু করার কিছু নাই আপনি এরকম কাজ করেন না তাহলে যান আপনি এবার মত আমার মোবাইল মাফ করে দাও যান ভাই যান 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 ভাই একটা কথা শুনুন আরেকটা আমার মোবাইল আমার মনে হইল চোর হায় রে কপাল কেমন বিশ্ব বাট পার এরকম তো এভেলেবেলই হয় তা যা গাছকে থেকে সচেতন হয়ে গেলাম গা আরো মানুষরা বলতে দিব সচেতন হওয়ার জন্য এরকম বাটপার আমি পৃথিবীতে দিই নি মোবাইলে এত যে টাকা দাম মোবাইলটা কিনলাম বাসায় গেলে কি বল কোনো আমার কোনো ভাষাই খুঁজে না এরকম বাটপার আমি পৃথিবীতে কোথায় দেখিনি পৃথিবীর মানুষ যদি সচেতন হইতো তা আজকে এরকম বাটপার করতে পারতো না হ্যালো বিয়ার্স এটা কোনো বাস্তব ঘটনা নয় এটা একটা কাল্পনিক ঘটনা এরকম ঘটনা বাস্তবের সমাজে অনেক হয়ে থাকে এরকম অ্যাভেলেবেল হচ্ছে এরকম আপনাদের কাছে কেউ যদি মোবাইল চায় এভাবে তা আপনারা এভাবে দামি মোবাইলটা দিবেন না আপনাদেরকে সচেতন করার জন্য এই ভিডিওটা আমরা করছি আর এই যে দেখতেছেন সেও চুন না সেও কোনো বাটপার না আমরা শুধু বিনোদনের জন্য আপনাদেরকে এটা উপহার দিলাম ভিডিওটা যদি আমাদের নাটটা ভালো লাগে একটা কমেন্ট একটা লাইক একটা শেয়ার সাবস্ক্রাইব করবেন কেমন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সবাই ভালো থাকবেন